বুঝলা টিয়া মিয়া, তুমি আমার বন্ধু দীর্ঘকালের বাল্য বন্ধু, এখন হয়েছে কি এই সমস্ত গুণাগুণ যেগুলো তোমার আমার মধ্যে আছে এটা বাদ দাও, সবার উপরে বড় কথা তুমি একজন ডাক্তার, তাই না? এখন এই ডাক্তার হওয়ার কারণে তুমি আমার চিকিৎসা করো, আর আমিও এই দীর্ঘদিন ধরে পান খাওয়া ধরেছি হজম হওয়ার জন্য, সুপারিটা এত শক্ত যে শালার পুত্রেরা এখন সুটে সুপারির মধ্যে ফরমালিন দেওয়া শুরু করেছে নাকি, এত চাপানের পরে তারপর শক্ত হয়, বাধ্য হয় সব কথা। এখন আসল কথা বলি, বলো বলো, তোমাকে ডাক্তার হিসাবে বলো বলো বলো, বন্ধু হিসাবে আজ অনেক দিন ধরে ধর বাঙ্গাল ভাষায় এসে গেল, আজ কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করে ভাবতেছি। তোমার এই বলবো বলবো কথাটা ভালো না, কোনো কথা মনের মধ্যে পুষিয়ে রাখা ঠিক না, তাতে শরীর খারাপ হয়। তাহলে তোমার এই ফাইল ফাইল ওষুধ গলাধকরণ করে আমার লাভ কি হল? হ্যালোজি, অনেকক্ষণ ধরে বকবক করতেছেন। একটা চর পাবে, আমরা দুই বন্ধু গল্প করছি, এর মধ্যে বকবক পেলি কোথায়? জি ভুলে গেছে কেন, ওই যে কথা বলতেছেন তো গামায় গেছেন, ওই যে দুই পিস বিস্কিট আনছি, টোস্ট বিস্কিট আর এক গ্লাস পানি আনছি, দুজনে ভাগযোগ করে। আচ্ছা আচ্ছা, নাও বন্ধু নাস্তা কর। দুটো টোস্ট বিস্কিট আর এক গ্লাস পানি, গত 20 বছর ধরে এই একই আইটেম চলছে, আইটেমটা বদলাও না দোস্ত। কি মুসিবতে পড়লাম রে বাবা, আইটেম বদলাতে গেলে টাকা লাগবে না, সেটা আসেই নতুন। এই যে মিসেস তোতামিয়া এদিকে আসেন, ফুটানি ব্যাগ লইয়া আর পেন্টিং মাইরা, প্রত্যেক দিন আপনি এই যে আপনার দাওয়াতে যাইতেছেন আর কিছু না কিছু দিয়ে আসতেছেন, হ্যাঁ এইভাবে যদি চলে তাহলে আমার ব্যবসা তো আলহামদুলিল্লাহ লাটে উঠবো। আপনার কি হয়েছে বলেন তো? আমার আবার কি হবে, আমার যেটা হওয়ার সেটা তো হওয়ার রেডি হয়ে গেছে। আপনি এক কাম করেন, একটা ফুটা থাল আছে না, আর একটা সিরা গেঞ্জি আর একটা সিরা লুঙ্গি আমার দেন, আমি এইটা লইয়া রাস্তা খাড়াইয়া আল্লাহলে সাইয়ে দেন না এটা করি। ভালো চাললি, নাটক করেন অনেক নাম হইব। এই আমি তোমাকে বিনীত অনুরোধ করতেছি, এসব ফালতু কথা কইবেন না, মাথা কিন্তু খুব গরম আছে, কোন সময় যে একটা অঘটন ঘটাইয়া দেয়। কি করবেন, কি করবেন আপনি? না কি আর করো, আগের দিন তো আর নাই, এখন একটা জিনিস পড়ি কথা বলছে। আরে বাদ দেন তো ওসব কথা, এই লোকটার যন্ত্রণায় আমরা বাসায় কেউ টিকতে পারছি না, আপনি সামলান, আমার একটা দাওয়াতে যেতে হবে, আমি গেলাম। তুমি আসলেই পাগল, ভাবি যে বলে গেল তোমার অত্যাচারে সবাই অতিষ্ঠ, মিথ্যা বলেনি। সাইড নিও না, মায়া মানুষ দেখলে সাইড নাও, তোমার সাবধান করে দিতেছি। কি আবার পাগলামি করছো, হাসি খুশি থাকো। হাসি খুশি, আচ্ছা হাসি খুশি থাকতে কো।